ভিডিওটা তৈরি করার সময় আমি অনেকটা দোটানায় পড়ে গিয়েছিলাম। বুঝতে পারছিলাম না এতগুলো ভালো কাজের মধ্য থেকে কোন কাজগুলো টপ 10 লিস্টে রাখব। বহুবার পর্যবেক্ষণের পর তালিকাটা তৈরি করা হয়েছে। আশা করি পুরো ভিডিও দেখে তারপর মন্তব্য করবেন। আর ছোট্ট একটা অনুরোধ, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন। চলুন দেখে আসি কোন নাটকগুলো রয়েছে এবারে ঈদের সেরা 10 এর তালিকায়। চিরকাল আজ অ্যান্ড্রোগেট এনমেশিয়ায় রোগীরা নতুন কোনো স্মৃতি তৈরি করতে পারে না। রেট্রোগেট এনমেশিয়ায় পুরনো দিনের সব স্মৃতি ভুলে যায়। চিরকাল আজ শুরু হয় এমনই এক রোগে ভোগা কোনো এক যুবতীর চুলে বিলি কাটা আঙুল নিয়ে। যুবতী দাঁড়িয়ে আছে বারান্দায় অথবা ছাদে। নাটকটা দেখে মাথা ঠিকঠাক কাজ করছে না, কি বলবো বলার ভাষাটা হারিয়ে ফেলেছে। নাটকটা দেখলে কিছু ক্ষেত্রে হতভম্ব হয়ে যাবেন, একটা ঘোরের মধ্যে চলে যাবেন। মাস্টার মেকার ভিকি জাহিদের পরিচালনায় কাজ করেছেন প্রিয় দুই শিল্পী আফরান নিশু এবং মেহজাবিন চৌধুরী। যদি কোনো দিন, আচ্ছা সব সম্পর্কের শেষটা কি সুন্দর হয় শুরুর মতো? সম্পর্কের শেষ কি কখনো হয়? আসলেই হয় না, মানুষ ভুলতে পারে না। যদি কোনো দিন গল্পটা একজন কার্ডিয়াক সার্জনের, যার নাম সানিয়াত। ভালোবাসার খুনছুটিতে বরা ছিল তার জীবন, কিন্তু হঠাৎ এক দুর্ঘটনায় বিচ্ছেদে পরিণত হয় সানিয়াত আর দিনার জীবন। তারপর কি তারা এক হয়েছিল, নাকি এই বিচ্ছেদই তাদের জীবন শেষ পর্যন্ত নিয়ে গিয়েছিল? জানতে হলে দেখতে হবে যদি কোনো দিন নাটকটি। মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় কাজ করেছেন গুণী শিল্পী জিয়ল ফারুক অপূর্ব এবং মেহজাবিন চৌধুরী। বাবা তোমাকে ভালোবাসি, একটা মানুষের জীবনে বাবা যে কতটা গুরুত্বপূর্ণ এই নাটকটা দেখলে বুঝতে পারবেন। বাবারাই হয়তো স্যাক্রিফাইস শব্দটার সাথে সবচেয়ে বেশি পরিচিত। নিজেদের সবকিছু স্যাক্রিফাইস করে দিয়ে তারা সন্তানদের সফলতা দেখতে চান, কিন্তু আমাদের কি তাদের উপর কোনো দায়িত্ব পালন করা হয়? মোটেই না। খুব কম মানুষই পারে বাবাদের উপর সঠিক দায়িত্ব পালন করতে। বাবা তোমাকে ভালোবাসি নাটকটা দেখার মাধ্যমে আমাদের সবার মধ্যে একটা বিশাল পরিবর্তন আসতে পারে। ভালোবাসার প্রবীর রয় চৌধুরীর পরিচালনায় কাজ করেছেন ফারহান আহমেদ জোবান, তাসনিয়া ফারিন এবং সামিয়া অথই। বদলে যাওয়া মানুষ। বদলে যাওয়া মানুষটি জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে। জীবনের হিসেব নিকেশ করাটা কি খুব জরুরি? তাতে কি বদলানো যাবে চোখ বুজে ডুবে থাকা ভাবনার সাগরের মুহূর্তগুলো? হয়তো রয়ে যাবে মনের অগোচরে। বদলে যাওয়া মানুষটি এমনই এক গল্পে অভিনয় করেছেন মোশাররফ করিম এবং জাকিয়া বাড়ি মোমো। পরিচালনায় ছিলেন সকাল আহমেদ। সুখসভা। সুখসভা একটি আয়না, সমাজের আয়না, যে আয়নায় বাস্তব জীবনে অভিনয় করা কিছু মানুষের মুখ দেখানো হয়েছে। শোবিজ ইন্ডাস্ট্রির একটা আয়নাও যেন হয়ে উঠেছে গল্পের সূত্র, যেখানে তারকাদের মধ্যেও অভিনয়টা পর্দার মতোই বাস্তবে চলে। নাটকের শেষ দৃশ্যে মনিরা মিঠু রাহাজারির অভিনয়টা যে কাউকেই কাঁদিয়ে ছাড়বে। সুখসভায় থাকা সবার অভিনয় খেয়াল করার মতো ছিল। সঞ্জয় সমাদ্ধারের পরিচালনায় মুখ্য চরিত্রে কাজ করেছেন জিয়ল ফারুক অপূর্ব এবং তাসনিয়া ফারিন। আপন। এই গল্পে রয়েছে বাবা ছেলের ভালোবাসার গল্প। একজন মানুষ যখন কর্মহীন হয়ে পড়ে তখন তার একজন লাইফ পার্টনার কতটা গুরুত্বপূর্ণ সেটার গল্প। উঠে এসেছে সমাজকে ভয় দেখানোর গল্প। পরিচালক কাজল আরফিন অমির পরিচালনায় নাটকটিতে কাজ করেছেন আফরান নিশু, তারিকানাম খান, তাসনিয়া ফারিন এবং মনিরা মিঠু। মায়ের ডাক। মায়ের ডাক গল্পে মা অনেকবার চেয়েছেন সন্তানেরা যেন সবাই মিলেমিশে থাকে, কিন্তু কে শুনে কার কথা? তারা নিজেদের মধ্যেই নিজেরা সবসময় ঝগড়াঘাটি লেগেই থাকতো। মা অনেক বুঝাবার সত্ত্বেও বুঝতে রাজি না তারা। আমাদের সমাজে এমন অনেক ছেলে মেয়ে আছে যারা মাকে সম্মান দেয় না, মায়েদের গুরুত্ব বুঝতে পারে না। মা বাবারা সন্তানদের লালন পালন করে বড় করে তোলে। মায়েরা যখন বুড়ো হয়ে যায় তখন উচিত ছেলেমেয়েরা বাবা মাকে দেখা, কিন্তু এই সমাজে এখন কি হচ্ছে, বাবা মা বৃদ্ধ হয়ে গেলে তাদের বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া হয়। পরিচালক মাবরুর রশিদ বান্না তার ইঙ্গিত দিয়েছেন পুরো এই গল্পে। অভিনয় করেছেন তাহসান খান, তৌসিফ মাহবুব, ফারহান আহমেদ জোবান, জাকিয়া বাড়ি মোমো, তাসনিয়া ফারিন এবং কেয়া পায়েল। সুইপারম্যান। শহর পরিচ্ছন্ন রাখার কাজে নিয়োজিত ব্যক্তিদের অনেকেই তুচ্ছ তাচ্ছিল্য করি। ওদের কেউ সুইপার, কেউ জারুদার, আবার কেউ বা ম্যাথরও বলে থাকি। আমরা যারা নিজেদের সভ্য বলে দাবি করি তাদের অনেকেই সভ্যতার যুগ এই সমাজে ভূমিকায় রেখে চলেছে এই ম্যাথর সম্প্রদায়। ওদের জীবন কাহিনী নিয়ে রচিত হয়েছে নাটক সুইপারম্যান।
মাবরুর রশিদ বান্নার পরিচালনায় কাজ করেছেন প্রিয় দুই শিল্পী মুশফিক আর ফারহান এবং পারশাই বানা। প্রিয় আদনান, ত্রিভুজ প্রেমের গল্পগুলো বেশিরভাগ ক্ষেত্রেই সুখকর হয় না, কে কাকে কতটুকু ভালোবাসে তা প্রকাশ করা একরকম হয় না। ত্রিভুজ প্রেমকে পরিবার, বন্ধুত্ব, সামাজিক প্রেক্ষাপটে দেখানো হয়েছে প্রিয় আদনান নাটকটিতে। অভিনয় করেছেন তাহসান খান, সাবিলা নূর এবং সালেহা খানম নাদিয়া। পরিচালনায় ছিলেন ভিকি জাহেদ। কাইকোবাদ, একটা সোফা যদি নাটকের প্রধান আকর্ষণ বা সবচেয়ে বড় চরিত্র বলে মনে হয় তাহলে কেমন হয়? আলাদা একটা কিছু মনে হবে তা তো নিশ্চিত। কাইকোবাদ নাটকে সোফা হয়ে উঠেছে সবচেয়ে বড় চরিত্র এবং আকর্ষণ। সাইকোলজিক্যাল একটা খেলা সোফাকে ঘিরে চলেছে। ভিকি জাহেদের পরিচালনায় কাজ করেছেন আফরান নিশু এবং তানজিন তিশা। দর্শক, আমাদের সেরার এই তালিকায় যদি কোনো নাটক মিস হয়ে থাকে আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই নিজের খেয়াল রাখুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।